পবিত্র শাওন মাহত আপুনি গাখীর আর দই খায় নেকি? যদি খায় তেন্তে সাবধান হোক, কিয়নো আপুনি পড়িব পারে ভয়ঙ্কর বিপদত। কিন্তু কিয় খাব নালাগে শাওন মাহত গাখীর আর দই? শাওন মাহত কেবলমাত্র গাখীর আর দইয়ে নহয়, গাখীরের পৰা তৈয়ার করা কিছু বস্তু খাব নালাগে, কারণ জানিলে আপুনিও আচরিত হব। কারণ সমূহ, শাওন মাহত যথেষ্ট বরষুণ দিয়ে, যার ফলত চৌদিশে সেউজীয়া উদ্ভিদবোর লপহকৈ বাড়িবলৈ আরম্ভ করে, আর সেই সময়তেই খাঁবোৰত বা উদ্ভিদবোৰত বিভিন্ন ধরনের পোক পতঙ্গ দেখিবলৈ পোৱা যায়। গরু মহ ছাগলীর বাবে খা আর উদ্ভিদবোর হৈছে খাদ্য, আর সেই খা উদ্ভিদবোর খাওতেই গরু মহ ছাগলীর পেটলৈ যাব পাৰে ভয়ঙ্কর সেই পোক পতঙ্গবোৰ, আর সেই জন্তুয়ে দিয়া গাখীর আমি খাও। সেই গাখীরত ক্ষতিকারক উপাদান থাকে, সেই উপাদান গাখীর গ্রহণের জড়িয়ে আপনার শরীরলৈ যার আশঙ্কা থাকে, যার বাবে গাখীর বা গাখীরের পৰা তৈয়ারী কিছু বস্তু আপুনি খাব নালাগে। লগতে শাওন মাহত যেহেতু যথেষ্ট বরষুণ হয়, গাখীর বা দই খোৱাৰ ফলত কেতিয়াবা পাকস্থলীর সমস্যা, গেছ, পেটর বিষ, বমি আদি সমস্যায়ও আপনার শরীরত দেখা দিব পাৰে। গতিকে আপুনি শাওন মাহত গাখীর আর দই নাখাব। নিউজ ডেস্ক, অসম লাইভ, 24। পবিত্র শাওন মাহত আপুনি গাখীর আর দই খায় নেকি? যদি খায় তেন্তে সাবধান হোক, কিয়নো আপুনি পড়িব পারে ভয়ঙ্কর বিপদত। কিন্তু কিয় খাব নালাগে শাওন মাহত গাখীর আর দই? শাওন মাহত কেবলমাত্র গাখীর আর দইয়ে নহয়, গাখীরের পৰা তৈয়ার করা কিছু বস্তু খাব নালাগে, কারণ জানিলে আপুনিও আচরিত হব। কারণ সমূহ, শাওন মাহত যথেষ্ট বরষুণ দিয়ে, যার ফলত চৌদিশে সেউজীয়া উদ্ভিদবোৰ লপহকৈ বাড়িবলৈ আরম্ভ করে, আর সেই সময়তেই খাঁবোৰত বা উদ্ভিদবোৰত বিভিন্ন ধরনের পোক পতঙ্গ দেখিবলৈ পোৱা যায়। গরু মহ ছাগলীর বাবে খা আর উদ্ভিদবোৰ হৈছে খাদ্য, আর সেই খা উদ্ভিদবোৰ খাওতেই গরু মহ ছাগলীর পেটলৈ যাব পাৰে ভয়ঙ্কর সেই পোক পতঙ্গবোৰ, আর সেই জন্তুয়ে দিয়া গাখীর আমি খাও। সেই গাখীরত ক্ষতিকারক উপাদান থাকে, সেই উপাদান গাখীর গ্রহণের জড়িয়ে আপনার শরীরলৈ যার আশঙ্কা থাকে, যার বাবে গাখীর বা গাখীরের পৰা তৈয়ারী কিছু বস্তু আপুনি খাব নালাগে। লগতে শাওন মাহত যেহেতু যথেষ্ট বরষুণ হয়, গাখীর বা দই খোৱাৰ ফলত কেতিয়াবা পাকস্থলীর সমস্যা, গেছ, পেটর বিষ, বমি আদি সমস্যায়ও আপনার শরীরত দেখা দিব পাৰে। গতিকে আপুনি শাওন মাহত গাখীর আর দই নাখাব। নিউজ ডেস্ক, এনবি নিউজ।